আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই নামটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত এবং অনেকেই আমরা জানি না। বাট এই রোগটা এরকম একটা রোগ, যদি আপনারা প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা শুরু করেন, খুব অল্পের ভিতরে আসলে মানুষ সুস্থ এবং ভালো হয়ে যায়। বাট যদি একে আমরা পালতে থাকি পোষা প্রাণীর মতো, এ কিন্তু অনেক বড় আকার ধারণ করে, একটা সময় পুরো জীবন তছনছ করে দিতে পারে। দর্শক, আমার পাশে আমাদের একজন বোনকে দেখতে পাচ্ছেন, যিনি গত প্রায় 6 মাস আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে চলে গিয়েছিলেন। গত 6 মাস উনি বাসায় ছিলেন এবং বাসা থেকে উনি পরবর্তীতে ট্রিটমেন্টগুলো নিয়েছেন এবং সঠিক নিয়মকানুনগুলো উনি মেনে চলেছিলেন। সো দর্শক, কেমন ছিলেন আর এই গত 6 মাস ওনার কেমন কেটেছে, এই পুরো বিষয়টা আমরা একটু জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসুন দর্শক, তার আগে একটু পরিচিত হইনি আমাদের এই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। মেরিনা আক্তার। মেরিনা আক্তার। বয়স কত হবে আপনার? 31 বছর। 31, ম্যারিড, বেবি আছে একজন। দেশি বাড়ি কোথায়? দিনাজপুরে। ওখান থেকে এসেছেন? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি আর্থ্রাইটিস সংক্রান্ত রোগ নিয়ে আমাদের এখানে এসেছিলেন। যখন প্রথম এসেছিলেন কি অবস্থা ছিল আপনার, ওই সময়টার কথা যদি একটু বলেন। অসুস্থ ছিলাম, ব্যথা ছিল। হুম হুম। কি কি হতো, মানে সমস্যা কি কি ফিল করতেন আপনি? হাত ব্যথা, পা ব্যথা, মানে পুরো শরীরে আপনার পেইন করতে থাকে। পুরো শরীর ছিল না, হাত পা ব্যথা, হাত এবং পায়। তার মানে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো করতে কিছুটা আপনাকে বেগ পেতে হতো, কষ্টে পড়তে হতো, এবং সারাক্ষণ যদি পেইন থাকে অবশ্যই আমাদের অনেক কষ্ট হয়। তো এটা ধরা পড়েছিল আপনার কত বছর বয়সে? প্রথম 10 বছর আগে। এখন থেকে প্রায় 10 বছর আগে, তখন থেকে বুঝতে শুরু করে যে ব্যথা এবং এর জন্য চিকিৎসা করতে থাকে। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আপনি বুঝতে, মানে ডক্টর আপনাকে বলেছিল কতদিন আগে, মানে বুঝতে শুরু করেছেন কবে? 9-10 বছর আগে, মানে যখন ব্যথা তখনই সেটা ধরা পড়ে এবং তখন থেকে চিকিৎসা করেন। জি। তো এই 10 বছরের চিকিৎসায় কখনো কি ফলপ্রসূ কিছু হয়েছিল, নাকি যত দিন গিয়েছে আরো খারাপের দিকে গিয়েছে সমস্যাটা? খারাপের দিকে যাচ্ছে, জনগুলো বাঁকা হয়ে যাচ্ছে। মানে ধীরে, প্রথমে হয়তো ব্যথা, ব্যথা ছিল, তারপর আস্তে আস্তে দেখছেন যে জয়েন্ট গুলো বাঁকা হয়ে যাচ্ছে। তো এই 10 বছরে চিকিৎসা ওরকম ফলপ্রসূ কোনো কিছু পাননি, ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন কিভাবে? টেলিভিশনে দেখছিলাম আর কি, স্যারের সাক্ষাৎকার দেখতে পেয়েছিলেন এবং তখন ডিসিশন নিয়েছেন যে একবার হলো যাবেন স্যারের কাছে। আমরা জানি মাঝখানে আপনি আরো অনেক জায়গায় অনেক চিকিৎসা করেছিলেন, সেগুলো কেমন ছিল ট্রিটমেন্ট গুলো? ভালো ছিল, ওগুলো ভালো ছিল, কিন্তু কার্যকরী কোনো রকম, মানে ব্যথা ব্যথা হয় না, কিন্তু আমার জয়েন্ট গুলোর উন্নতি দেখতেছি না, ওই জন্য ভাবলাম যে স্যারকে একবার দেখাই। আচ্ছা, তখন স্যারের কাছে আসেন এবং ভর্তি ছিলেন কিছুদিন? হ্যাঁ, 15 দিন ভর্তি ছিলাম। এই যে ট্রিটমেন্ট নিয়ে যে চলে গেছেন গত 6 মাস, সেই 6 মাস আর যখন অসুস্থ ছিলেন তখনকার 6 মাস পার্থক্য কি? এখন একটু ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেকটুকু ইমপ্রুভ হচ্ছে, যেটা আপনার গত 10 বছর আসলে ওরকম ইমপ্রুভ হয়নি। বাট আপনি দেখেছেন যে এই যে সঠিক নিয়ম কানুন মেনে চলেছেন, স্যার যেভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন, যেভাবে ওষুধ খেতে হয় সেই ওষুধগুলো খেয়েছেন, মানে একটা সঠিক নিয়মের ভিতরে থাকে, আপনি দেখছেন যে লাইফ কিছুটা পরিবর্তন হচ্ছে, প্রবলেমগুলো আগে থেকে অনেকটুকু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে, এরকম অনেক মানুষ আছে যারা আপনার এই ধরনের রোগে ভুগছে, তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? যখনই জানতে পারবে তখনই ডাক্তারের কাছে আসাটাই ভালো। মানে আপনি বলছেন যে যখনই সমস্যা বাসায় বসে না থাকে, ভাই রোগটাকে না পোষে, রোগী হয়ে গেলে আসলে রোগীর খুব কষ্ট, অনেক কষ্ট হয়, জীবনটা একরকম এলোমেলো হয়ে যায়। ঠিক আছে দর্শক, শুনলেন তো, আমার এই বোনটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, আগের থেকে অনেকটুকুই সুস্থ আছেন, তারপর ওনার চিকিৎসা এখনো চলছে। আজকে উনি এসেছেন স্যারের কাছে, প্রায় 6 মাস পরে স্যারের সাথে দেখা করার জন্য। তো দোয়া করবেন আমার এই বোনটির জন্য, যাতে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসতে পারেন, সম্পূর্ণ ভালো থাকেন। আমরা দোয়া করবো আপনাদের ভিতর যদি এরকম কেউ থাকেন, অসুস্থ থাকেন দীর্ঘদিন যাবত, আমার এই বোনটি যেটা বলেছেন যে যখনই সমস্যা তখনই আসলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, তবেই আসলে সুস্থ থাকা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড,
আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।